আজকে বাংলাদেশ স্বাধীন এখন আমরা আমাদের মতো করে দেশটাকে করতে পারি সেটাই আমি বলব যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে এখন হচ্ছে যুগ হচ্ছে প্রযুক্তির যুগ বিজ্ঞানের যুগ জ্ঞানের যুগ তা আমাদের ছেলে মেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না দেশকেও তৈরি করতে পারবে না আমরা আমি ছিয়ানব্বই ছিয়ানব্বই সালেই কম্পিউটার শিক্ষার উপরে জোর দিলাম তখন কেউ কম্পিউটার ব্যবহার করতো না মোবাইল ফোন কারো হাতে ছিল না আমাদের সব ছিল অ্যানালগ কোনো ডিজিটাল সিস্টেমই ছিল না তখনই আমরা ডিজিটাল করে ফেললাম সমস্ত টেলিফোন সিস্টেমটাকে মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম সকলে হাতে হাতে যাতে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করলাম দ্বিতীয়বার আসার পরে আমরা ঘোষণা দিলাম আমাদের যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তো আজকে কিন্তু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এখন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি একটা স্যাটেলাইটের বয়স থাকে পনেরো বছর এখন আমাদের দ্বিতীয়টার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি দ্বিতীয়টা আমাদের তার আগেই তৈরি করতে হবে যদি আমি শুনি অনেকে বলে এই স্যাটেলাইটের কি দরকার ছিল তা আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গুরু যেটাই করবো বলি এটার কি দরকার ছিল মেট্রো রেল এটার কি দরকার ছিল তো এ এগুলি করে পয়সা নষ্ট তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে এটাও আবার আমি দেখি তো আমি এটাই বলবো তোমাদেরকে তোমাদেরকে তৈরি হতে হবে এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয় অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে আমরা কারো কাছে হাত পেতে চলবো না নিজের মর্যাদা নিয়ে চলবো আত্মমর্যাদা বোধ নিয়ে চলবো এটাই আমাদের মাথায় সব সময় রাখতে হবে কারণ একটা কথা মনে রাখবে যে ভিক্ষোভ জাতির কোনো ইজ্জত থাকে না পঁচাত্তরের পর আমরা কিন্তু ভিক্ষুভ জাতিতে পরিণত হয়েছিলাম বিদেশে যেতাম বাংলাদেশ শুনলে বলতো বাংলাদেশ তোমাদের দেশ তোমাদের দুর্ভিক্ষ হয় ঝড় হয় জলোচ্ছ্বাস হয় বন্যা হয় খরা হয় খুব করুণার পাত্র এর আমি উঠলে দেখলাম একটা কি বাচ্চাদের জন্য চাঁদা কালেক্ট করা হতো সেখানে বাংলাদেশের নাম আছে আমি আসার পরে আমি সরকারি আসার পর ওইটা যখনই দেখতাম খুব আমার আমার আত্মমর্যাদা লাগতো যে এই জিনিসটা যেন না থাকে আমরা আসার পরে অন্তত একটু বলতে পারি খাদ্য নিরাপত্তা নিশ্চিত শেখাপড়া শিক্ষা থেকে শুরু করা সব রকম ব্যবস্থা যখন আমরা করেছি এবং আমি নিজে আপত্তি জানিয়েছি যে এটা আর এখানে বাংলাদেশে থাকবে না আমরা তো তোমাদের কাছে হাত পাতব না এটা আমরা সরাতে হবে এখন সরে গেছে মনে হয় সরে গেছে সরে গেছে না খোঁজ নিতে হবে দেখো তো এখন বোধ দেয় না আমি প্রতিবাদ জানিয়েছিলাম যে কেন কারণ আমাদের দেশটাকে তাহলে কোথায় নিয়ে গিয়েছিল যে অন্য জায়গায় আজকে আমাদের জন্য ভিক্ষা চাইতে হবে সেটা চাইতে হবে না পনেরোই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল আর এটা করতে না পারি কেউ সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার দোয়া আশীর্বাদ এবং আমি অনেক গল্প শুনালাম কারণ আসলে এই কথাগুলি জানা দরকার সকলেই আমাদের শিশুদেরই বেশি জানা উচিত কারণ তোমরাই আগামী দিনের সৈনিক হবে আমার স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া কারণ আমি সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি দু সাল পর্যন্ত পরিকল্পনা তৈরি করে দিয়েছি যাতে করে এরই পথ ধরে সময়ে সময়ে এর পরিবর্তন হবে পৃথিবীর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে আর আমরা সবসময় শান্তি চাই আমরা যুদ্ধ চাই না সকলের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকো দোয়া করি আবার আরও আরও ভালোভাবে লেখাপড়া শেখো বাবা মায়ের মুখ উজ্জ্বল করো অভিভাবকের কথা শুনবে শিক্ষকদের কথা মেনে চলবে সেটাই আমি চাই